বদরের যুদ্ধ 17 মার্চ 624 খ্রিস্টাব্দ মদিনার মুসলিম ও মক্কার কুরাইশদের মধ্যে সংঘটিত হয়। ইসলামের ইতিহাসে এটি প্রথম প্রধান যুদ্ধ। এতে জয়ের ফলে মুসলিমদের ক্ষমতা পূর্বের তুলনায় বৃদ্ধি পায়। যুদ্ধের পূর্বে 623 থেকে 624 সালের মধ্যে মুসলিম ও কুরাইশদের মধ্যে বেশ কিছু খণ্ডযুদ্ধ হয়। বদর ছিল দুই বাহিনীর মধ্যে প্রথম বড় আকারের যুদ্ধ। যুদ্ধে সুসংগঠিত মুসলিমরা মক্কার সৈনিকদের সারি ভেঙে ফেলতে সক্ষম হয়। যুদ্ধে মুসলিমদের প্রধান প্রতিপক্ষ আবু জাহেল নিহত হয়। মুসলিমদের বিজয়ে অন্যদের কাছে বার্তা পৌঁছায় যে মুসলিমরা আরবের নতুন শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে এবং এর ফলে নেতা হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থান আরও মজবুত হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুসলিম বাহিনীতে ছিলেন আবু বকর, উমর ইবনুল খাত্তাব, আলী ইবনে আবি তালিব, হামজা ইবনে আব্দুল মুত্তালিব ও আবু ইয়ার আল গিফারি। স্ত্রীর অসুস্থতার কারণে উসমান ইবনে আফফান যুদ্ধে যেতে পারেননি। সালমান ফার্সি এই সময় অন্যের দাস ছিলেন, তাই তিনিও যুদ্ধে অংশ নেননি। বাহিনীতে সৈনিক সংখ্যা ছিল 313 জন, এর মধ্যে মুহাজির ছিলেন 82 জন এবং আনসারদের মধ্যে আওস গোত্রের ছিলেন 61 জন ও খাসরাস গোত্রের ছিলেন 170 জন। মুসলিমদের সাথে 70টি উট ও 2টি ঘোড়া ছিল, ফলে তাদের সামনে পায়ে হেঁটে যাওয়া বা প্রতি 2 বা 3 জনের জন্য একটি উট ব্যবহার ছাড়া উপায় ছিল না। একটি উটে পালাক্রমে 2 বা 3 জন আহরণ করতেন। এই ব্যবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী ইবনে আবি তালিব ও মারসাদ ইবনে আবি মারসাদের জন্য একটি উট বররাত হয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সার্বিক নেতৃত্বের জন্য মুসআব ইবনে উমাইরকে একটি সাদা পতাকা প্রদান করেন। মুহাজিরদের ও আনসারদের জন্য একটি করে কালো পতাকা যথাক্রমে আলী ইবনে আবি তালিব এবং সাদ ইবনে মুয়াজকে প্রদান করা হয়। বাহিনীর ডান ও বাম অংশের প্রধান হিসেবে যথাক্রমে জুবাইর ইবনুল আওয়াম ও মিগদাদ ইবনে আমরকে নিযুক্ত করা হয়। মুসলিম বাহিনীতে থাকা 2টি ঘোড়াও তারা আহরণ করেছিলেন। পেছনের অংশের প্রধান হিসেবে কাইস ইবনে আবিকে নিয়োগ দেওয়া হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমগ্র বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেন। আক্রমণের আশঙ্কায় কুরাইশ কাফেলার নেতা আবু সুফিয়ান যাত্রাপথে সাক্ষাৎ লাভ করা বিভিন্ন কাফেলাগুলির কাছ থেকে মুসলিম বাহিনীর সম্ভাব্য অভিযানের ব্যাপারে তথ্য নিচ্ছিলেন, ফলে তিনি মুসলিমদের আক্রমণের খবর পান। তাই সাহায্য চেয়ে জমজম ইবনে আমর গিফারিকে বার্তাবাহক হিসেবে মক্কা পাঠানো হয়। সে দ্রুত মক্কা পৌঁছায় এবং তৎকালীন আরব রীতি অনুযায়ী উটের নাক চাপড়ায় আসন উল্টিয়ে দেয়, নিজের জামা ছিঁড়ে ফেলে এবং উটে বসে ঘোষণা করে যে মক্কার কাফেলা মুসলিমদের হাতে পড়তে পারে। কুরাইশগণ কাফেলা আক্রান্ত আবু সুফিয়ানের সাথে তোমাদের সম্পদ রয়েছে তার উপর আক্রমণ চালানোর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সঙ্গীরা এগিয়ে আসছে, তাই আমার মনে হয় না যে তোমরা তা পাবে, তাই সাহায্যের জন্য এগিয়ে চলো, এগিয়ে চলো। মক্কায় পৌঁছানোর পর জমজম ইবনে আমর গিফারির আহ্বান। এই খবর শোনার পর মক্কায় আলোড়ন শুরু হয়। দ্রুত
1300 সৈনিকের এক বাহিনী গড়ে তোলা হয় এবং আবু জাহল বাহিনীর প্রধান হন। এই বাহিনীতে অসংখ্য উট, 100 ঘোড়া ও 600 লোহবর্ম ছিল। 9 জন সম্ভ্রান্ত কুরাইশ রসদ সরবরাহের দায়িত্ব নেন। বাহিনীর জন্য দৈনিক কখনো 9টি এবং কখনো 10টি উট জবাই করা হতো। মক্কার অনেক অভিজাত ব্যক্তি মক্কার বাহিনীতে যোগ দেন। এর কয়েকটি কারণ ছিল, কেউ কাফেলায় নিজেদের সম্পদ রক্ষা করতে চেয়েছিলেন, এছাড়া মুসলিমদের বিরুদ্ধে সহজে জয়ী হওয়া যাবে এই বিশ্বাসেও কেউ কেউ যোগ দেয়। আবু লাহাব নিজে যুদ্ধে অংশ না নিয়ে তার কাছে 4000 দিরহাম ঋণগ্রস্ত 80 ইবনে হিসাম ইবনে মুগিরাকে ঋণের বিনিময়ে পাঠায়। এ সময় উকবা ইবনে আবু মুয়াইত তাকে নারী হিসেবে সম্বোধন করে। এর ফলে উমাইয়া ইবনে খালাব লজ্জিত হয়ে যুদ্ধের প্রস্তুতি শুরু করে। তবে কুরাইশদের মধ্যে বনু আদি গোত্রের কেউ এই যুদ্ধে অংশ নেয়নি। অন্যদিকে আবু সুফিয়ান ক্রমাগত খবরাখবর সংগ্রহ করছিলেন। বদরের নিকটে পৌঁছার পর মাজদি ইবনে আমর নামক এক ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হয়। তাকে তিনি মদিনার বাহিনী সম্পর্কে জিজ্ঞাসা করলেন। মাজদি স্পষ্ট কিছু বলতে পারেননি, তবে জানান যে 2 জন উষ্ট্রারোহীকে তিনি টিলার পাশে উট বসিয়ে মশকে পানিপূর্ণ করতে দেখছেন। তাই আবু সুফিয়ান সতর্কতা হিসেবে সেখানে যান এবং উটের গোবর ভেঙে দেখেন। গোবর থেকে প্রাপ্ত খেজুরের বিচি দেখে বুঝতে পারেন এগুলি মদিনার খেজুর। ফলে মুসলিমদের আগমনের ব্যাপারে তিনি সন্দেহ মুক্ত হন। এরপর তিনি কাফেলাকে নিয়ে সমুদ্র উপকূলের দিকে ইয়ানবুতে চলে যান। মক্কার বাহিনী জুফা নামক স্থানে পৌঁছার পর আবু সুফিয়ানের প্রেরিত বার্তাবাহক এসে জানায় যে কাফেলা নিরাপদ আছে, তাই আর অগ্রসর না হয়ে ফিরে যাওয়া উচিত। এই খবর পাওয়ার পর মক্কার বাহিনীর অধিকাংশ ফিরে যাওয়ার পক্ষে মত দেয়, কিন্তু বাহিনীর প্রধান আবু জাহল যুদ্ধ না করে ফিরে যেতে অসম্মানিত দেখান। এরপর বনু জুরা গোত্রের মিত্র ও গোত্রটির সেনাপ্রধান আকনাস ইবনে শারিক ফিরে যাওয়ার পরামর্শ দেন, কিন্তু অধিকাংশ তার পক্ষে সায় না দেওয়ায় তিনি বনু জুরা গোত্রের 300 সদস্য নিয়ে মক্কা ফিরে আসেন। এর ফলে মক্কার বাহিনীতে সেনা সংখ্যা কমে দাঁড়ায় 1000। পরবর্তীতে বনু জুরা গোত্রের সৎসরা আকনাসের এই সিদ্ধান্তের কারণে আনন্দ প্রকাশ করেছিল। একইভাবে বনু হাশিমও মক্কায় ফিরে যেতে চায়, কিন্তু আবু জাহেলের জেদের কারণে তারা যুদ্ধে অংশ নেয়। মক্কার বাহিনী অগ্রসর হয়ে বদর উপত্যকার একটি টিলার পেছনে আশ্রয় নেয়। আর স্মরণ করো, আল্লাহ তোমাদের প্রতিশ্রুতি দেন যে 2 দলের 1 দল তোমাদের আয়ত্তে আসবে, অথচ তোমরা চাইছিলে যে নিরস্ত্র দলটি তোমাদের আয়ত্তে আসুক, আর আল্লাহ চাইছিলেন সত্যকে তার বাণী দিয়ে প্রতিষ্ঠিত করতে এবং অবিশ্বাসীদেরকে নির্মূল করতে। মুসলিমরা মক্কার বাহিনীর অগ্রযাত্রার খবর পায়। মুসলিম বাহিনীটি মূলত কাফেলা আক্রমণের জন্য গঠিত হয়েছিল, ব্যাপক যুদ্ধের জন্য তারা প্রস্তুত ছিল না। মুসলিমরা এই সময় কুরাইশদের মুখোমুখি না হয়ে ফিরে যেতে পারত, কিন্তু এর ফলে কুরাইশদের ক্ষমতা অনেক বৃদ্ধি পেত এবং তারা
অগ্রসর হয়ে মদিনা আক্রমণ করতে পারত। অন্যদিকে বাহিনীতে সংখ্যাগরিষ্ঠ মদিনার আনসারার আকাবার বাইয়াত অনুযায়ী মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করতে বাধ্য ছিল না এবং অভিযানের ব্যয়ভার তাদের উপর বেশি ছিল। তাই অদ্ভুত পরিস্থিতি সম্পর্কে আলোচনার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ সভার আহ্বান করেন।